गुड मर्निंग बंधुरा मनिका भिलेज लाइफर आरो एक नतून ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत। बंधुरा केमन आछो तोमरा? आशा करी सकलेई भालो आछो आर आमराओ खूब भालो आछि। आर आजके सकाल थेके बाड़ीर काजकर्म किछुई शेयर करा हयनि, कारण आजके एकटा जायगाय जाबो। जायगाय बोलते जाबो बापेर बाड़ीते। तो आमार जे छोटो भाईपो आछे माने घुंटे एसेछिलो अद्रिजार जन्मदिने, तो ओर भाइयेर अन्नप्राशन आजके। तो जेहेतु आज के अद्रिजार गान थाके तो सेई कारणे सकाल सकाल बेरोते पारिनि, गानटा करे आसलो। एसे एखन देखो आमरा रेडी होच्छी। तो एखन बाजे सकाल 11टा। तो चलो बंधुरा आजकेर भिडियोटा एखन थेके शुरू करछि, तोमरा साराटा दिन संगे थाको आर देखते थाको। सकाल थेके तोमादेर सामने आसा हयनि कारण एकटु ब्यस्ततार मध्ये छिलाम। आर आजके जेहेतु सानडे अद्रिजार गान छिलो, सकाले गाने निये गेछिलो। आर ब्यस्तता बोलते जाच्छि अन्नप्राशने भाइपोर मैं घुंटू एसेছিল যে অদ্রিজার जन्मदिने। तो और भाई আমার दादा छोटो छेले, तो और अन्नप्राशन সেখানেই যাব। কিন্তু অনেক লেট, অনেক দেরি করে ফেলেছি কারণ শরীরটা খুব একটা ভালো নেই, বুকে প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্য যাব না ভাবছিলাম একবার। তারপরে ভাবছিলাম যে আর না গেলেও একটা কীরকম লাগে, তো সেই কারণে আবার এখন রেডি হলাম। আর এই যে অদ্রিজা, तो एखन एकटु कुर्ती परे जाच्छी कारण आमरा स्कूटीते जाई, तो तीनजने जेते एकटु असुविधा हय। ओखाने गिये शाड़ी परबो, चेंज करे नेब। तो चलो तोमराओ संगे थाको। तो बंधुरा चले एस देखो एख नदी, कारण हमारे बापर बाड़ी जो गई नदी पार होता है। ये हलो भागीरथी नदी बा गंगा नदी जेटा के बोली हमें। तो एखान मैं बापर बाड़ी जो बाड़ी थे आध घंटा मैं 30-40 मिनट लागे। तो हमें देखो चले एस हमारे अभिराज सोनार ये अन्नप्राशन ये पैंडल हो बेलुने गेट हो। जरा हमार प्रथम दिक्कत भिडियो देखो तो तारा हमारे ये बड़ो भाईपो जेटा घंटू, घंटू के तो चिनबे, घंटू अद्रिजारा जन्मदिने गेछिलो। तो ओ हाथ नाड़िए बोलছে পিসিমশাই ভিতরে গাড়ি ঢুকিও না, এই দিকে রাখো গাড়ি বাইরে। আর এই যে আমরা ঢুকছি, এই যে পিছনে অদ্রিজা। আর চলো আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে फटाफट আগে চেঞ্জ করে নেব, কারণ অনুষ্ঠান বাড়িতে এই চুড়িদার কুর্তি এসব মানায় না, শাড়িটাই বেশ ভালো লাগে। তো এই যে দেখো চলে এসেছি। আর এখন এসে একটু মুড়ি খেলাম, কারণ আমি বাড়িতে খাবার সেইভাবে করিনি যে সকাল সকাল যাব বলে, কিন্তু আসতে দেরি করে ফেললাম। তো মা মুড়ি দিল, মুড়ি খেয়ে এখন দেখো এই যে আমিও শাড়ি পরলাম আর অদ্রিজাও একটু চেঞ্জ করে নিল। তো এখন একটু সাজুগুজু যা হয় আর কি বলো, মানে অনুষ্ঠান বাড়িতে হলে মানে একটু সাজুগুজু তো করতেই হয়। যদিও আমি সেইভাবে তো সাজতে পারি না, তোমরা জানো যে খুব একটা সাজুগুজু করতেও পারি না, ওই টুকিটাকি যেটুকু পারি সেটুকুই আর কি। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো বন্ধুরা ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখো আমাদের সোনা বাবার মানে অন্নপ্রাশনের যে ভাত, তো এখানে সমস্ত কিছু এখন সাজানো হচ্ছে। আর এই যে এখানে দেখো যেটা অন্নপ্রাশন হবে, আশীর্বাদ হবে সেটা। আর এই যে দেখো আমাদের সোনা বাবা এখন কান্না করছে, কারণ ওকে একটু সাজানো হচ্ছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে তো দেখো। আর এই যে দেখো আমার পুচকু বাবা কি সুন্দর সাজুগুজু করেছে। তো প্রথমে তো একটু কান্নাকাটি করেনি, যতক্ষণ আশীর্বাদ হয়েছে খুব সুন্দরভাবে বসেছিল। তো শেষে একটু বিরক্ত হয়ে গেল, কারণ এত ভারী ভারী সাজ গয়না পরে। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো মানে খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর সত্যি কি সুন্দর করে বসে আছে দেখো। তো এটা হচ্ছে ওর দাদু, তো এখন ওকে আশীর্বাদ করছে প্রথমে। আর মানে অন্নপ্রাশনে যা যা নিয়ম আর কি, তো সেটাই করাচ্ছে। দেখো একদম ফুটফুট ফুটফুট করে তাকাচ্ছে সোনা। তো এই যে দেখো আমাদের অন্নপ্রাশনের যা যা নিয়ম আর কি, মানে ওকে প্রসাদ খাওয়ানোর পরে অনেক কিছু ওই যে টুকিটাকি নিয়ম থাকে। আর এখন হচ্ছে খাতা পেন এগুলো ধরানো হচ্ছে ওকে, তো কোনটা ধরবে এই নিয়ে আমরা সবাই হাসি ঠাট্টা মজাও করছি। আর ওই যে দেখো ওর এইবার একটু আস্তে আস্তে বিরক্তিটা আসছে, মানে আর ও পারছে না। ও ভাবছে যে এরা আমাকে নিয়ে কি যে করছে, হ্যাঁ আমার তো বাবা আর ভালো লাগছে না এখানে। আর এই যে দেখো এখন আমার বাবা আশীর্বাদ করছে। আমার বাবা বলতে আমাদের এই যে সোনার ঠাকুরদা, তো বাবা এখানে আশীর্বাদ করছে ওকে। আর এখন কিন্তু ও বিরক্তি ধরে গেছে, কারণ অনেকক্ষণ ধরে ওর এই অনুষ্ঠানটা চলছে তো, আর প্রচণ্ড গরমও করছে, ও আর পারছে না। তো যাই হোক আশীর্বাদ পর্ব মিটলো। আর এখন দেখো যেটা মানে ভাত খাওয়ানোর ব্যাপার, তো এই যে এইখানে সব থালা বাটি সাজানো হচ্ছে, এখানে ভাত খাওয়ানোটা হবে। আর এই যে দেখো আমাদের ছোট্ট সোনার দাদা খুব দুষ্টু তো আমি আবার এক ফাঁকে চলে এসেছি মানে রান্নার জায়গাতে যেখানে খাবার রাখা হয়েছে। তো এখানে দেখো অনেক রকমের আইটেম হয়েছে, সেগুলো একটু তোমাদের সঙ্গে ভাবলাম দেখাই, শেয়ার করে নিই। তো চলো এই যে দেখো সব, আর এই যে এখন যে রাইস সেরেমনি সেটাই হচ্ছে এখন। এটা এই যে ওটা হচ্ছে আমার বৌদির কোলে ছোট্ট সোনাকে সব খুলে দেওয়া হয়েছে, কারণ ও আর থাকতে পারছে না, যে কান্নাও করছে। তো কী করা যাবে, যেহেতু বাচ্চা ও যেভাবে কমফর্টেবল সেভাবেই করাতে হবে। আর এটা হচ্ছে আমার দাদা, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে এখন। তো দেখো ওর মানে এত বিরক্তি ধরে গেছে, ও আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই দেখবে সব জায়গায় একটা করে কি মানে এই গোল বৈঠক বসে, মিটিং। তো এখানে দেখো আমাদের সব দিদি জামাইবাবু এরা সব আছি, আর তোমাদের দাদাভাই ভিডিও করছে। তো আমার এই জামাইবাবু আবার বলছে একে একটু ভালো করে তোলো, মানে আমাকে। আর এই যে দেখো মাথায় ফুল দিয়েছে, এটা একটু দেখাও। তো আমি একটু মানে রং ঢং করে দেখাচ্ছি যে মাথায় একটু ফুল গজেছি, তাতে চুল থাকুক আর না থাকুক ফুলটা গোজা যায়। তো এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে। আর এখানে এই যে আমরা একটু বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর ওদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো বন্ধুরা যেখানেই যাই খাওয়াটা কিন্তু আগে, যাই করি মানে ঠিক টাইমে খাবারটা খেতেই হবে। তো আমরা খেতেও বসে গেছি। আর ওই যে ওটা হচ্ছে আমার দিদা, তো ওর মাথায় হাত দিচ্ছে হঠাৎ এসে। আর খাবারের মেনুতে ছিল চিকেন কষা, ছিল কাতলা কালিয়া, আর পটল চিংড়ি, কালাকাদ মিষ্টি, রসগোল্লা, যেগুলো থাকে আর কি, রাইস, হ্যাঁ এইসবই আর কি। আর এখন খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আর এই যে দেখো এই মস্তান তো কি মাইক বাজাতেই ব্যস্ত ঘন্টু, ওর অন্য কিছু না, ওর একটু মাইক বাজাতে পারলেই হবে। তো ঘরে বসে আছি সবাই মিলে, আবারও গল্প আড্ডা। আর এই যে আমার দুই বোন বৌদি, এই দুটো মিষ্টি বৌদি আমার জ্যাঠার, মানে দুটো, একটা ন জ্যাঠার বৌমা, এই যে হলুদ শাড়ি পরে, আর এটা হচ্ছে আমার সেজো জ্যাঠার। তো বৌদিদের সঙ্গে গল্প করছে, আর বৌদিরা হাসি মজা করছে যে তুমি তো আবার ভিডিওতে দিয়ে দেবে, তা আমরা একটু ভালো করে বসি। আর আমার এই যে এটা হচ্ছে জেঠিমা, আমার ন জেঠিমা এটা। তো এখন হচ্ছে রাত্রিতে দেখো। আর এই যে রাত্রিতে অন্ধকারে খেতে বসেছি, কারণ লাইট আপ হয়ে গেছে, এখানে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, ওই কারণে রাত্রিতে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। তো সকাল 9টা 10টার দিকে কারেন্ট এসছে। আর এই যে দেখো এটা হচ্ছে সকাল পরদিন। তো এই যে আমি সোনা বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছি, ওর সঙ্গে একটু হাসি মজা করছি, দুষ্টুমি। আর ও এদিক ওদিক ঘুরে তাকাচ্ছে, আমি বলছি একটু ফোনের দিকে তাকা, ফোনের দিকে তাকা, ও কিছুতেই মানে এদিকে ধ্যান দিচ্ছে না। তো যাই হোক চলো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর একটাই রিকোয়েস্ট করবো, সত্যিই মানে ছোট্ট বোনটির একটু ভিডিওটি দেখো, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাতে করে আমার আগামী দিনের পথ চলাটা একটু ভালো হবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।